দর্শক বৃন্দ আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই শুরু করছি এই পর্বটি এই পর্বে আলোচনা করছি পাণ্ডবদের ভীষ্মের নিকট গমন ভীষ্মের নীতি কথন মৃত্যুর উৎপত্তি ও যমপুরি পরিবর্ণন আর হরিনাম কথন শুরু হচ্ছে শুরু হচ্ছে পাণ্ডবদের ভীষ্মের নিকটে গমন তবে জনমে জয় বলে সুন তপধন তদন্তরে কোন কর্ম কইলা মহাজন মুনি বলে জন্মে জয় কহিলা তোমারে যেই মতে সান্তনা হইল যুধিষ্ঠিরে ব্যাস বাক্য রাজা মন কইল স্থির ব্যাস বইলা শোকচিত্ত নহ যুধিষ্ঠির নানা মত প্রসঙ্গে বুঝান বেদ অনেক প্রকার করি বুঝাইল তবে সুনিলা অনেক শাস্ত্র রাজা যুধিষ্ঠির ব্যাস বলে শক্তে যে ধর্ম করস্থির ধর্ম কথা শুনিবারে যদি আছে মন চিত্ত দিয়া শুনো গিয়া বিশ্বের বচন বৃহস্পতি আদি করি যত মুনিগড়ে নীতিশাস্ত্র বুঝাইলা বিবিধ বিধানে ত্রিভুবনে প্রতিষ্ঠিত কর ধর্মপদ ব্রহ্ম ঋষি আদি চিরচর সভাসদ মহা ধর্মশীল বিশ্ব মহাশয় কুচাইবে তেই তব সংশয় আনন্দিত ধর্মরাজ ব্যাসবাক্য শুনি আনন্দিত চারি ভাই দেব চক্রপাণী ধৃতরাষ্ট্রে আগে করি পাণ্ডুর নন্দন বিশ্বের সমীপে করিল গমন চারিদিকে বসিয়া যতেক মুনিগণ ধৃতরাষ্ট্র বসিলেন দেবনারায়ণ করজোর করিয়া বলেন যুধিষ্ঠির আমার হেন পাপি নহে সংসার ভিতর জ্ঞাতি বন্ধু আদি আমি মারেন যতেক লিখিতে না পারি যত করি নু রাজ্যপদ লাগিয়া করিনু বহু পাপ বিশ্বদেবে মারিয়া পাইনু বহু তাপ এত শুনি বলে ভীম শুনো যুধিষ্ঠির হিত উপদেশ কহি মন কর স্থির নাথ না দেব দেবনারায়ণ এক মন হইয়া চিন্ত তাহার চরণ হত্যা কর্তা বিধাতা পুরুষ পুরাতন কি করিতে তোমরা আইলে মোর স্থান আমার ভাগ্যের সীমা কহিতে না পারি কৃপা করি আইলেন আপনা শ্রীহরি ত্রিভুবন মধ্যে সারদেব নারায়ণ অন্তকালে পাই যেন তোমার চরণ জগতের কর্তা তুমি দেব জগন্নাথ কি বলিতে জানি আমি তোমার সাক্ষাৎ তুমি যাহা মনে করো সেই রূপ হয় সকল সংসার প্রভু তোমারও মায়ায় কি বা না করিতে পারো আপনার শ্রীহরি না ছিলে সে দুষ্টগণ ক্ষিতি ছিল ভারী আদি অনাদি তুমি সর্বেশ্বর কর্তা অনাথের নাথ তুমি সর্ব ফলদাতা তুমি সর্বময় প্রভু তুমি নিরঞ্জন তুমি সর্ব প্রাণ হেতু তুমি সে জীবন দুষ্ট নাশ করো তুমি সৃষ্টিরও পালন তুমি সে গরু না জগত তারণ তুমি সৃষ্টি করো প্রভু সংহার তুমি চারিবেদ নাহি পারে কি বলিব আমি তুমি স্বর্গ তুমি মর্ত তুমি সে পাতাল সংসারেতে আছে যত তব ঠাকুরাল তুমি ইন্দ্র তুমি চন্দ্র তুমি নারী নর তোমার অধিক নাহি সংসার ভিতর আদি নিরঞ্জন তুমি ব্রহ্মাণ্ড তব এক আছে জন ভক্ত বিনে তোমারে না জানে জন। তব কথা শুনিয়াছি পূর্বে মুনি স্থানে যে মতো করিলে তুমি বিদ্যমানে পূর্বে এক বিপ্র ছিল পরম ভক্ত তোমা বিনা অন্য তার নাহি চিরচিত সীত কৃষাণু তাহার নাম ছিল তোমার ভজন সেই করে নিরন্তর রন্ধন করিয়া বিপ্রতমা ধ্যান করে ভোজন করহ তুমি দিজে প্রবঞ্চনা করি করহো ভোজন অন্ন খাও দ্বিজে নাহি দেহ দরসর আর দিন সেই বিপ্র রন্ধন করিয়া ধ্যান করে দ্বিজে বর যোগাসন হইয়া কুকুর মূরথি তুমি ধরিয়া তখন অন্ন খেতে তোমা দেখে নারায়ণ বিপ্রকে দেখিয়া পলাইয়া তো আপে ব্রাহ্মণে তোমাকে বচন কেন যাও ভজন, মোর মোর ক্ষমা খাও মোর দিব্য লাগে যদি পলাইয়া যাও অন্ন আসি খাও তবে না করি ডর ঈশ্বর বিরাজে সদা তোমারও অন্তর তোমাতে আসের হরি শুনো মহাশয় অন্ন খেয়ে পূর্ণ করো আমার হৃদয় এই মতো কহি ধরে কুকুর চরণ দ্বীজ মূর্তি হরি দিলা দর্শন দিব্যমূর্তি হইলেন চতুর্ভুজধারী শঙ্খচক্র গদাপদ্ম লইল শিহরি দ্বিজবরে বিস্তর করিলে আশ্বাসন প্রতিদিন খাব অন্য তোমার সদর তোমার অধীন আজি হইনু ব্রাহ্মণ তোমারে ছাড়িতে আমি নাড়িব কখন সেই হেতু তোমারে পরীক্ষা আমি কইনু এত দুঃখে তোমারে ছাড়াতে নাড়িনু নিশ্চয়ই বল হো প্রভু শুনো হো বচন সর্বমতে আমি তোমা করিব রক্ষণ সেই অন্য খাইছিল চুচিলে ধারণে কদাচিত যুধিষ্ঠির হয় সে ব্রাহ্মণে অঙ্গীকার করিয়া সত্য পালন করিতে সেই সেই অঙ্গীকার যুধিষ্ঠির লয় মর্ষিতে সেই হেতু কৈলা যুধির দুর্যোধনে আস আজি সে জানিল তাহা শুনো শ্রীনিবাস তোমা বিনে আর মোর নাহি সৃষ্টিকর্তা আর যত আছে সব তোমারও রক্ষিতা কৃপা করি পরপ্রভু তোমার মোর পরিত্রাণ উদ্ধার করিয়া মরে লবণীয় স্থান পূর্বতে গয়ায় এক ছিল যে বর অনাচার বৃত্তি সেই করেন নিরন্তর হরিতে ভজনা সদা নিজ কর্ম করে নিজ কর্ম করি সেই দেহ মাত্র ধরে পাদুকা ব্যাপার করে ব্রাহ্মণ হইয়া চর্মের পাদুকা বেঁচে দোকান করিয়া তাহাতে বসিয়া আসি সদা কালো থাকে পাদুকা বাড়িয়ে ঝাড়ায় সদা ফুক দেয় মুখে চর্মের ব্যাপার করে মুচি সঙ্গে থাকে চর্মের যতে মধুলা তাহাকে তার মুখে মূর্ছির সঙ্গেতে তার সঙ্গ সর্বক্ষণ আপনার ধর্মকর্ম না করে ব্রাহ্মণ সন্ধ্যা গায়ত্রীহীন মুসি সঙ্গে রয় সর্বদিন গেলে সেই সন্ধ্যা কালে খায় রন্ধন করিয়া তোমা করে সমর্পণ তবে তো তাহার পরে এ ভক্ষণ দিন গেলে একবার তবে নাম লয় অন্যান্য সময় রহে সন্ধ্যার সময় আর দিন নাম লইয়া করিল শরণ দৈবে স্পাঘাতে দ্বিঝে যে জীবন মারিলে জমের দূতে বাঁধি লইয়া যায় বিষ্ণুদূত আসি তার রন্ধন বন্ধন লইয়া গেল বিষ্ণুর নগরে তবে গেল গোচরে ফেলিল হাতের পাশ ধর্ম বরাবরে কহয়ে ধর্মের আগে করি জোর করে তোমার স্থানে তে নাহি প্রয়োজন এতেক শরীরে দুঃখ না যায় কথন এতকাল চর্ম বেচে ধর্ম কর্ম নাই মোড়ে তারি মারি তাঁড়ে লইয়া যায় অন্য ঠাই তপ জব হীন বিপ্রনিচ্ছ কর্ম করে তবে কেন লইয়া যায় বিষ্ণুর গোচরে তোমার রহিল আর কিসে অধিকার আমরা আনিব কারে সংসারের ভিতর ধর্ম বলে কহ চিত্রগুপ্ত মহাশয় কোন কর্ম করে বিপ্লবত নিশ্চয় চিত্রগুপ্ত বলে ধর্ম নাহিত লিখন স্বয় এদে হরিনাম করিতে স্মরণ স্বয়নে মরণে যেই হরিনাম লয় তারে তোর আনিতে উচিত না হয় স্বয়নে লইল নাম সেই ব্রাহ্মণ তবে কেন দুধ দেয় তাহার সদন স্বয়নে মরণ যেই হরিনাম লয় মোর অধিকার তারে নাহিক নিশ্চয় জম বলে শুনো দুধ বছর আমার এই জনে মোর নাহি অধিকার একদিন যেই জন হরিনাম লয় তারে তুমি নাহি আনো আমারও আলয় হরিনাম লইয়া যেই জন মৃত্যু হয় কদাচিৎ নাহি যাহ তাহার আলয় মরণ সময়ে যেই জনে গঙ্গা পায় তথা হইতে পেরিয়া তোমরা আসিবে নিশ্চয় যার গলে রুদ্রাক্ষ তুলসী মালা থাকে কব নাহি যাবি তোরা তাহারও সম্মুখে কবচ থাকিবে যার হরিহর নামে কদাচিৎ তোমরা না যাবে তার ধামে গঙ্গার মৃত্তিকা থাকে যাহার ললাটে কদাচ না যাবিতরা তাহারও নিকটে তুলসী বেদীর মাটি তুলসীর পাত কব নাহি যাবিতরা তাহারও সাক্ষাৎ ময় মূত্র থাকে যার তাহে সিরে তাহেনাহ সবারে কৃষ্ণ কৃষ্ণ বলিছি বা জীবন তার তরে তোমার নাহি ছবি কদাচন মরণ কালেতে গুরু দর্শন পায় সর্বপাপে মুক্ত হয়ে বৈকুণ্ঠেতে যায় যাহার উপরে আছে মোর অধিকার তাহাতে বলি শুনো অলঙ্কারোদ্ধার পৃথিবীতে জন্মি যেই পর হিংসা করে গুরু ভক্তি চিন্তা নাহি যাহারও অন্তরে বিপ্র দেখি প্রণাম না করে যে এই জ্বর মিথা বাক্য কহে আর কর্কশ বচর পরদ্রব্য লয় আর পরদার করে দ্বিজভূমি হরে আর পর ছিদ্র ধরে মিথ্যা সাক্ষ্য দেয় আর প্রবঞ্চনা করে তান দিয়া সেই জন ভাবয় অন্তরে পরের দেখিয়া দুঃখ সূক্ষ্ম পায় মনে এই মতো কত আছে অনেক কথরে এই মতো ধর্মরাজ কহিল দূতেরে এই সব পাপি আনো ডাঙস প্রহারে সুদৃঢ় বন্ধন করি আনো মোর হেথা কহিতে ডাঙস বাড়ি ভাঙি তার মাথা শেষ হলো ব্যাসাদেশে পাণ্ডবদের বিশ্বের সমীপে গমন শুরু হচ্ছে বিশ্বের নীতি কথন হেন মতে কহে তবে ভীষ্ম মহাশয় তবে যেই মৈল কী তার সংশয় এত যুধিষ্ঠির করয়ে রোদন শান্তাইয়া বলে তারে শান্তনু নন্দন বিষাদ না কর রাজা স্থির করুমতি ভাষীগণ সংহতি ভুঞ্জ বসুমতি নীতিবাক্য কথা কি যীশুরাহ রাজন কদা চিৎ নিন্দা না করি ব্রাহ্মণ পিতা মাতা পালিবে রাখিবে অন্তপুরে জননীরে রাখিবে বন্ধনের ঘরে গৃহ মধ্যে রাখিবে আপন প্রিয় নারী গোধন রক্ষণে দিবে ভ্রাতের অধিকারী পুত্রকে রাখিবে রাজ্য সভা সদে চাহিলে সকল কার্য পাইবে সম্পদে দান ধর্ম তপ করিবে প্রজাগণ পালিবে করিয়া পৃথিবাক্য কহিয়া প্রজার কর রহবে সাধুগণ পালি দুষ্টগণ নি পারিবে প্রজার নবণে নিজ জননী জানিবে পুত্র মিত্র ভেদাভেদ কখনো নহিবে তথা দোষ দেখিতার নির্ভিত ঝুঁসিবে খলের বছরে রাজা প্রত্যয় না যাবে উপার্জন করি ধন করিবে সঞ্জয় ভয় ক্রোধ লোভ তিনটা তেজিবে সময় আপনা ঢালোইবে পরদবস্তার পোপান্ত হরিবে আপনা জানিয়া মিথ্যা সাক্ষর নাহি দিবে যেই ছাতু জন যেইটাকে নিষ্ঠাচার সংক্ষেপে কইলো ধর্ম ধর্মের বিচার সেছ হলো বিস্তৃত নীতিকথন যে মৃত্যুর উৎপত্তি ও জমোপরি বর্ণনা তদন্তর পিতামহে ধর্মের তরণয় কড়জরে জিজ্ঞাসােন কহ মহাশয় মৃত্যু হেন বস্তু কেবা করিল সৃজন পূর্বাবর আছে কিবা ব্যাপিত ভুবন মৃত্যু বলি কোন জনে তিন ভুবনে ছোট বড় সর্বজীবে ফেলোয় নিধনে কে সৃষ্টি করিল মৃত্যু হইল কি কারণে মৃত্যুতে সংহার হয় বড় বড় জনে জম বলে কারে তার হয় কোন বেশ কিবা কার্য হয় তার থাকে কোন দেশ বিশ্ব বলিলেন বুলি সুনহরা জন মৃত্যুর বৃত্তান্ত কথা অপূর্ব কথন জবে করিলেন ব্রহ্মা সৃষ্টির বর্তন মৃত্যু হেন বস্তু নাহি হইল সৃজন সংসার যে কেহ না অতি গুরু ভারে দেখিয়া সকলভূপ নামে মনো করিল উৎপত্তি পুত্র হইল রুচি মহাশয় ভরত আদি সপ্ত হইল তাহারত নয় সপ্তদ্বীপে সপ্তদ্বীপে সপ্তপুত্রে সপ্তদ্বীপে দিল অধিকার জম্বদ্বীপ মাগিলেন ভরত কুমার জ্যেষ্ঠ পুত্রের জম্বদ্বীপ দিল অধিকার নাহি দিল ভরতের সুবিচার প্রক্ষদ্বীপে অধিকার দিলেন ভরতে নাহি নিল অধিকার ভরত কোপেতে সন্ন্যাসী হইয়া ক্রোথে হইল বাহির তপস্যা করিতে গেল পর্বতমিহির মহাতপ আরম্ভিল সুচির নন্দন অনাহারে বাতাহারে মোদিতলোচন এইরূপে রহেসাটি সহস্র বৎসর তুষ্ট হয়ে ব্রহ্মাদিতে আসিলেন বর না লইল বর সেই রহিল মৌনেতে পুনঃ পুনঃ ব্রহ্মা কহিলেন বহুমতে দেখি মহাক্রুদ্ধ হইলেন যুধিষ্ঠির সৃষ্টিধর নেত্রা নলে জন্মিল দৈত্য ভয়ঙ্কর সেই তো অসুর চম্ব রহিল ও সহিতে না পারি তার পৃথিবী কাঁপিল ব্রহ্মার সদনে পৃথিবী বিনয় করিল পৃথিবীরে শান্তায় তার ভাবনা হইল চিন্তিয়া গেলেন ব্রহ্মা যথা ভগবতী লড়াটা হইতে ধর্ম উপজির গতি সেই ধর্ম মৃত্যু নামে লভিল জনম মহাভয়ঙ্কর মূর্তি বড়ই বিষম ব্রহ্মারে চাহিয়া মৃত্যু বলিল বচন আজি সর্বজীবে আমি করিব নিধন একজন না রাখিব পৃথিবীতে আর ছোট বড় সর্বজীবে করিব সংহার বলিয়া মৃত্যু কাঁপে ধরো হাসিয়া সৃষ্টি ধরো ক্রোধ সম্বরহ মৃত্যু শুনোহ বচন জম্ব দ্বীপে শীঘ্রগতি করহ গমন ধর্মাধর্ম দণ্ড করো সর্বজনে ব্যাধি রূপে বধ করো যত জীবগণে সর্বত্র ব্যাপক হ বটতে আমার চতুর্দশ ভবনেতে কর অধিকার চতুর্ষষ্ঠী ব্যাধি ব্রহ্মা দেন তার স্বরে ব্রেতপুরে যম রাজা চলিল তখন পুরী চতুর্দিকে তার অপূর্ব রচন সেই কথা কহি শুনো ধর্মের নন্দন দেব ঋষি সন্ন্যাসীরা মরিলে রাজন উত্তর দুয়ারে যায় যমের সদন পশ্চিম দুয়ার খানি অতি রম্যস্থল রানাদব্য ভোগ্য আছে অমৃত সকল সম্মুখ যুদ্ধেতে পড়ে যেই যোদ্ধাগর পশ্চিম দুয়ারে যায় যমের সদন পূর্ব তার খানি দেখি পরম সুন্দর দধি দুগ্ধ ভক্ষ দ্রব্য রম্য সরোবর স্বামীর সহিত মরে চেতনারীগণ স্বামী লয়ে পূর্ব দ্বারে কর এগমর দক্ষিণ দ্বারের কথা কহনে না যায় শুনিয়া রোমাঞ্চ হয় সকলেরও কায় দক্ষিণ দহের বহে বৈতরণী নদী পাপীর শরীর দহে পরশ হয়ে যদি মস্তকে করয়ে দুত মুসর প্রহার সাঁতারিয়া পাপি তাতে হয় সব পার পার হতে আছে যত শুনহ কাহিনী কুমিতে মাথার খুলি কৃমিতে মাথার খুলি খায় ইহা জানি ঠাঁই ঠাঁই একেশ্বর হতে ভয় পার শ্রীগাল কুকুরে খায় ঘোর অন্ধকার নরক কুণ্ড তাহার দক্ষিণে তাহার সকল কথা শুনো অবধানে বজ্র কীট পোকা আছে তাহারও ভিতর গ্রাসে গ্রাসে পাফি খায় নিরন্তর স্বামী বাক্য মানে স্থাপিত হরণ দেবতারে নিন্দার নিন্দয়ে ব্রাহ্মণ তাহারে ফেলায় ঘোর নরক ভিতরে ধর্মধর্ম বিবেচনা চিত্রগুপ্ত করে মহাকুণ্ড নাম ধরে পুরিত সতেক যোজন তাহা কণ্ঠকে পুরিত সে নরকে গোবর স্ত্রীবধকারী যায় সর্বাঙ্গ পুরোহায় তাহে নরক পীড়ায় কুম্ভিপাক নরকের সুনহ কথর শুনি পরিণাম সেই সপ্তক যোজন তাহে ভাজা হয় বা বিয়াপনার তৈলে ব্রহ্মবধ করে কিংবা সুবর্ণ হরিলে মিথ্যা কথা কহে যে হরয়ে শাসন কুম্ভীপাগ নরকেতে তাহার গমন যে রৌরব নাম নরক বিশেষ শুনহ তাহার কথা বলিব অশেষ তনয় বিক্রয় যে করে মূর্জন সে মহারৌরবে হয় তাহার গমন আর যে বা মহাপাপ করে মহিতলে নরকে ভুঞ্জয় যথা কমে বহুকালে সংক্ষেপে জম্পুরীর কথন কহিবে ধর্মের ফল সুনহ রাজন আর যে বা ধর্ম করিয়া বিচার ছোট বড় সভাকার কহিব বিস্তর মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্ম খণ্ডে পরলোকে তৈরি শেষ হল মৃত্যু মৃত্যুর উৎপত্তি এবং যম্পুরী বর্ণন হরিনামের কথন জিজ্ঞাসেন যুধিষ্ঠির করিয়া বিনয় ধর্মাধর্ম কথা কহ শুনি মহাশয় কিরূপে অধর্ম ভোগ করে পাপি গণে ধার্মিকেরা এরা ধর্মভোগ করয় কেমনে শুনিয়া কহেন হাসি গঙ্গার তনয় কহিব সকল কথা শুনহ নিশ্চয় সঞ্জীবনী পুরী নাম বিখ্যাত ভুবন অদ্ভুত জমের পুরী না হয় বর্ণন ষোল যোজন হয় তাহার পরিমাণ জমের অপূর্ব পুরী বিচিত্র নির্মাণ দানযোগ্য করে যেই বজে নারায়ণে পুণ্যবান জন করে গমন সেখানে ব্রাহ্মণের গভী দান করে যেই জন বিষ্ণুতুল্য জানি বিপ্রেক করা এসিবন সর্বদার দিয়া যায় জমের সদন জমের বিচিত্র পুরি করে নিরীক্ষণ নব ঘন শ্যাম অঙ্গ মোহ দেখিতে অপূর্ব শোভা যেন চক্রধারী সম্ভাস করিয়া যোম চিত্রগুপ্তে বলে পাপ পূর্ণ বিচারাদি করে সেই কালে যোগ ধর্ম সাধী যে বা ভজয় নারায়ণ বিধিমতে ভক্তিভাবে করয়ে পূজন পুষ্পক রচিতে সেই করি আরোহণ বিষ্ণুরূপ ধর্মরাজে করে নিরীক্ষর সেই ক্ষণে ধর্মরাজ বিবিধ প্রকারে বিষ্ণু তুল্য ভাবে পূজা করয়ে তাহারে বৈকুণ্ঠ হইতে তবে দেব নারায়ণ দিব্যরথ পাঠাইয়া দেন সেই ক্ষণ জমেরে প্রণমী রথে করি আরোহণ দেবতুল্য হয়ে রথে বৈকুণ্ঠে গমন জলদান অন্নদান করে যেই জন আত্মতুল্য ধীরে করে আরাধন রথে চড়ি যায় সেই বৈকুণ্ঠ ভুবন কোনো কালে তাহার হইবে পতন তাম্বুল গুবাক দান করে যেই জন দিব্য রথে যায় সেই জুমের ভবন কৃত দান করে দি যে করে অন্নব্রত জমের নগরে যায় আরো রথ ধান্য দান ব্রাহ্মণের করে যেইজন জন বৃত্তি দান দিয়া যেই তো ব্রাহ্মণ বিচিত্র বিমানে যায় জমের নগরে নানা উপভোগ সেই বঞ্জয় সংতরে ভূমিদান দিয়া সেই তোষায় ব্রাহ্মণ পিতৃ অঙ্গ অঙ্গ করে নিরীক্ষণ ব্রাহ্মণের যে সেই করে অনুব্রতে ইন্দ্র আদি দেবের পূজা করে শুদ্ধ শুদ্ধছিতে পথে পথে ক্ষীর দান করিতে করিতে দিব্যরাতে চড়ি যায় জমের উপরিতে ধর্ম ধর্ম ফলাফল কহিতে বিস্তার সংক্ষেপে কিছু দেখেছে সুন্সারদ্ধার ভুঞ্জায় ধর্ম ধর্ম নিজে যমুরাজে ধর্ম ধর্মধর্ম বিভাজন তাহারও সমাজে যে ধর্ম করে সে তেমন পায় সর্বসুখে পূর্ণ হয়ে যম পুড়ে যায় বিচারের ধর্মরাজ অন্তকালে যায় জীব জমের সমাজ সংসারের হত্যা কর্তা দেব দামোধর যারা নামে না সে যত পাতক নিকর শ্রবণ নিকীর্তন নাম স্মরণ বন্দর সক্ষভাব দাস্যভাব আত্মনিবেদন বিবিধ বিষ্ণুর ভক্তি বেদের রচন কি কারণে তাহে নর না করে সাধারণ সুনহ গোবিন্দ তত্ত্ব কঠিন না হয় কি কারণে তাহে লোক মানে পরাজয় পরদ্রব্য করে করে হিংসা পরদার চুরি হিংসা করিতে আত্মপরিবার আত্মপরিবার দান দেয় কিন্তু মনে অহংকার অতিথি না পুজে নাহি দেয় পুরস্কার ব্রাহ্মণী হরণ করে কামে মত করে মত্তপিত্তা করে এই রূপে যত পাপ বিষ্ঠাকুণ্ডে পড়ি বিষ্ঠা করয় ভক্ষণ কান্দয় যত পাপি করি হাহাকার মস্তক উপরে করে মুদগর প্রহার এই রূপে পাপ ভোগ করে পাপিগণ ইতিহাস কথা এক সুনহ রাজন জগতের হত্যা কথা দেব দামোদর তার রূপ তার গুণ বেদ অগুচর ভাবিয়া এতে চিত্তে ব্রহ্মার নন্দন শীঘ্রগতি বলিলেন যথা পদ্মাসন করজুরে স্তুতি নহী করেন অনেক তুষ্ট হয়ে আরো দেরি জিজ্ঞাসেন কিহেতু এ সত্য লোকে তব আগমন অসন্তুষ্ট চিত্ত তব দেখি কি কারণ সুর লোকে আছে। ইন্দ্রের ইন্দ্রত্ব কিবা অসুরে হরেছে অসুরের পীড়ন কি হয়েছে দেবলোকে লোকে হেতু তোমার চিত্তগ্ন দেখি দুঃখে ইহা শুনি ধন আমার চিত্তের দুঃখ না হয় কথন যত ভাবিলাম চিত্তে দিতে না সীমা জানিতে হরি বেরো মহিমা বেদ শাস্ত্র বহির্ভূত মন অগোচর ইহেতু ভাবিয়া হই। হইয়াছিন চিন্তান্তর জগতের হত্যাগতা তুমি সনাতন তোমাতে উৎপত্তি হয় তোমাতে নিধন সংসারের প্রতি তুমি সবারও ঈশ্বর সংসারের আদি অন্ত তোমাতে গোচর সে কারণে আসিলাম তরিত এখানে নামের মহিমা বলো আমার সদনে তোমা বিনা অন্য জনকে কহিতে পারে কৃপা করে শীঘ্রগতি কহিবে আমারে ইহা শুনি হাসি ব্রহ্মা কহিল বচন জগতের একাত্মা এসে নিরঞ্জন কে করিতে পারে তার নাম নিরূপণ আমি নাহি জানি হরি নামেরও কথন পূর্বাপর আছে হেন বেদের উত্তর নামের মহিমা কিছু জানেন শঙ্কর শিবের সদনে তুমি করহ গমন নামের মহিমা কহিবেন ত্রিলোচন ইহা শুনে আনন্দিত হয়ে তন প্রণমিয়া চলি গেল হরের সদন দণ্ডবধ করি হরে কইল বহু স্তুতি জয় জয় বিরূপাক কাত্তায়নীপতি সনাতন পূর্ণব্রহ্ম সিদ্ধ অবতার তোমার মহিমা প্রহু কি বলিবার আর কৃষ্ণ নাম মাহাত্মের দিতে নারে রে শিবা তুমি সে জানিতে পারো নামেরও মহিমা কি কারণে আইলাম তোমার সদর কহিবে আমার তুমি নাম নিরূপণ এত শুনি হাসি হাসি বলেন ত্রিলোচন কি কহিতে পারে হরি নামের কথন সমুদ্র লহরী যে বা গণি বাড়ে পারে পৃথিবীর যে বা গণে এ সংসারে আকাশের তারা গণি করে নিরূপণ শীঘ্রগতি তারা স্থানে করহ গমন ইহা শুনি হৃষ্ট চিত্তে করিয়া প্রণতি তরিতে গ্যালেন যথা শিরোপতি ওপতি দেবশ্রী যিনি খ্যাত তপধন বৈকুণ্ঠের ধারে কেউ না করে বারণ গ্যালেন সত্য যথা দক্ষিণারায়ণ করজের পূর্ণমিয়া করে স্তবন জয় জয় জগন্নাথ তৃদ্ধীশ্বর গোলক নিবাসী জয় জগতের ওপর অপার মহিমা নারী সীমা সৃষ্টির পালন তুষ্ট ভয়ঞ্জন গরিমা সৃজন পালক পরে সংহার মূরতি অকল কারণ অজ অতি নম নম দিব্য মৎস্য কূর্ম অবতার সপ্তবিংশ জ্ঞানদাতা বেদের উদ্ধার নম নম অবতার নম অসীমুখ হিরণ্যাক্ষ বিদারক পৃথি উদ্ধারক নম কুর্ম অবতার পর্বত ধারণ নমস্তে মোহিনী রূপ অসুর মোহন নমস্তে মুকুন্দ নম নম মধুহারি নমস্তে বামন রূপ নমস্তে মুরারি নম রঘুকুলনাথ রাবণ অন্তক নমস্তে মাধব নম সংসার পালক এই রূপে দেব ঋষি বহু করে স্তুতি। তুষ্ট হয়ে তারে তবে কহে লক্ষ্মীপতি ধন্য ধন্য মহামুনি ব্রহ্মার কুমার কোন হেতু এই স্থানে কইলে আগুসার ভক্ত অধীন আমি ভগত জীবন আমি মন মনোহর রূপ আমি মন অগোচর কাহাতে নির্লিপ্ত আমি কহে ভিন্ন পর। সর্বভূতে আমারও প্রকাশ সে কারণে খ্যাত আমি বলি শ্রীবাস আত্মরূপে আমি প্রতি ভ্যাত সর্বভূতে অন্যজন চিত্ত মনে না পারে রাখিতে ভক্ত অধীন থাকি ভক্তেরও সাথে ভক্তিতে কেবল ভক্ত পার রাখিতে ভক্তের বাঞ্ছা পূর্ণ করি অনুক্ষণ কহ মহাবুনি যে থাকি প্রয়োজন ইহা শুনি নারদ কহেন জোর হাতে নিবেদন করে কি যে শোনো জগন্নাথ বর দিয়া ভাণ্ডু তুমি আপন কিং করে সে কারণে শ্রীগোবিন্দম আগে করো জোরে যদি বর দিবে এই দেবনারায়ণ বমি অনুখন এক নিবেদন দেব শুনো আমার তোমার দুর্লভ নাম বিস্তার ইহার মহিমা দেব বলহ আমারে শুনিলে মনের ভ্রান্তি সব যাবে দূরে ইহা শুনে মৃদু হাসি কহেজীবনী পুরে তুমি করহ গমন মম মূর্তি তথা আছে জম ধর্মরাজ তরিত গমনে যাহ তাহার সমাজ নামের মহিমা তিনি কহিবে আমার তাহা সুত ভম কণ্ডিবে তোমার ইহা শুনি আনন্দিত হয়ে তাপধন প্রণমিয়া চলিলেন কৃতান্ত ভবন জমের বিচিত্র সভা না হয় বর্ণন নিবাস করিছে যথাযথ পূর্ণজন চতুর্ভুজ দিব্যমূর্তি শ্যাম কলেবর খঞ্চন গঞ্জন নেত্র সুরঙ্গ অধর পিতবাস পরিধান রাজে বলেছেন শঙ্খ চক্র পদ পদ্ম শ্রীবস্থ লাঞ্ছন কর্ণক মুকুট মাথে সুধি অতিশয় মেঘের উপরে যেন সূর্যের উদয় দেখিয়া বিস্ময় মানিলেন মুনিবর প্রণাম করিয়া সুধি করেন বিস্তর স্তুতিবাসে তুষ্ট হইলেন মৃত্যুপতি জিজ্ঞাসেন কি কারণে হেথা মহামতি নারদ বলেন শুনার কথা যে কহিবে আমার কৃষ্ণ নাম নিরূপণ ইহা শুনে মৃদু হাসি বলেন মৃত্যুপতি পুরীর তুমি পাবে সেইখানে তবে হইবে ইহা শুনে দ্রুতগতি যাই তপধন পুরীর পশ্চিম দিকে গমন দেখেন জমের পুরী পাপির তারণ কৃমিহত সারি সারি অদ্ভুত গঠন অসিপত্র মহাবন দেখি ভয়ঙ্কর উষ্ণ জল বৃষ্টি কথা হয় নিরন্তর কণ্ঠকের বন কথা বিপুল্ল বিস্তার হাতে পড়িয়া পাপি কাঁধে অনিবার কোনখানে দেখে তবে পাশেতে বন্ধন লক্ষ লক্ষ কোটি কোটি আছে পাপিগণ কোনখানে কুণ্ডে ফেলি পাপিগণে মস্তকে মৃত গড়াঘাত করে দুধগণে কোনখানে অস্ত্র বৃষ্টি হয় ঘনে ঘর অস্ত্রঘাতে ব্যাকুলিত কাঁধে পাপিগণ এরূপ প্রহারে ব্যাকুলিত পাপী জন দেখিয়া বিশ্বয় মানিলেন তপোধন গোবিন্দ মাধব হরে তামোদর এত বলি করণে হস্ত দেন মুনিবর সেই শব্দ যত যত সরিল সুতমাত্র ভাকার পাপ মুক্ত হলো প্রেতমূর্তি তেজিস হবে হইল দিব্য কাহের দিব্য বিমানতে চড়িয়ে স্বর্গ পুড়ে যায় অশেষ বিশেষ স্তুতি করেই মনীবরে অসংখ্য অর্ভুত পাপি ছিল সত্তরে দেখিয়া বিস্ময়ে মানিলেন তপধন অপার মহিমা হরিনামেরও কথন জয় জয় নরারূপ জয় জগদীশ অপার মহিমা জয় জয় ঈশ নম শ্রম সুপ্রকাশ সর্বকাম দায় নমনায় অঞ্চর বন্ধন তপধর এইরূপর আনন্দ স্থানে করেন কমন বিশ্ব পুনঃ সুনহ রাজন উত্তর দ্বারের কথা কহিব এখন পরিসর পঞ্চদশ যজন হাজার উত্তরে অতিব রম্য জমেরো দুয়ার স্থানে স্থানে উপবন অতি মনোহর নানা দ্রব্য শোভে থরে ধরে ধর দুগ্ধ ক্ষীর নানা উপহার সুগন্ধি শীতল জল সুবাসিত আর পথে পথে স্থানে স্থানে দেব তীজ গণসম্মুখ সমর করি মনে যত জন নিজ দেহ যেই জন উত্তরে দুয়ার করে জন গমর দিব্য ভগবান হয় পরম আনন্দে যোম ধর্মরাজে গিয়া ভূমি উঠে বন্দে ক্ষণে জোম আজ্ঞা দেুত গণে পত্নীর সঙ্গে থাকো থাক বিমানে তিন কোটি বর্ষরহী দেব পরিমাণে অমৃতা দি ভোগ করে দিনে দিনে অনন্তর মহিতলে লভয়ে যমন সেই নারী প্রতিমাত্র কেবল সম্ভ্রম মহাভারতের কথা অমৃত লহরী শুনিল অধর্মকণ্ডে পরলোক তরী শেষ হল হরিনামের কথন